গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানভিলিমা ব্লগস। আমি লিমা বলছি, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ব্লগের শুরুতেই বলে দিই, প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকে ব্লগটা স্টার্ট করছি আমি ফ্রাইডে সকালবেলা থেকে। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন, আমার ব্লগেই থাকবেন। তো আজকে শুরু করব হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে। আজকে হচ্ছে ব্রেকফাস্ট, এটাকে বলা চলে, এটার নাম দিয়েছি আমি হচ্ছে ডট 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 নুডলস রেসিপি। অ্যাকচুয়ালি এখানে আমি গাজর, আলু, তারপরে কি এগুলো কিছুই দিইনি। খুব তাড়াহুড়া করে আমার বাসায় যা যা ছিল সেটা দিয়েই আমি রেডি করে নিয়েছি, আর এটাই আমার হচ্ছে আজকে ব্রেকফাস্ট। ওকে, এখন এটা আমি খাবো। আরেকটা কথা, যেটা হচ্ছে আমি এতক্ষণ বাইরে তাকিয়েছিলাম, কারণটা এটাই যে বাইরে কি অবস্থা ছিল দেখছিলাম সকালবেলায়। আপনারা দেখতে পেরেছেন সম পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি নেই, এখন একদম রোদ এবং একটা চমৎকার ওয়েদার যেটা অসম্ভব সুন্দর। সকালে ব্রেকফাস্ট করছিলাম আর ভাবছিলাম যে দুপুরবেলা আসলে কি রান্না করে, মানে সহজভাবে কি রান্না করা যায় আর হচ্ছে কি ভালো লাগবে খেতে, সেজন্য অনেকটা চিন্তাযুক্ত ছিলাম। বাট ঠিকঠাক করে ফেললাম কি রান্না করব আর কি খাবো, সেটা অবশ্যই ব্লগে দেখাবো। এটা হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি আমি, আর বলে দিচ্ছি কী কী রান্নাবান্না করা হবে। আজকে হবে হচ্ছে বরবটি আলু দিয়ে একটা ভাজি, আর হবে হচ্ছে মূলা এবং পটল এগুলো দিয়ে এক বড়ো মাছের তরকারি হবে, আর হচ্ছে বেগুন এবং আলু দিয়ে ছোট মাছ হবে। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবারের মেনু, আর এখন দেখি আমি কত দূর শেষ করতে পারি রান্না করে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন পটলের খোসা রেখেছি। অ্যাকচুয়ালি পটলের খোসার ভর্তা আমি একবার খেয়েছিলাম, আর সেকেন্ডবার আমার খাওয়া হয়নি বা রেডি করতে একটু কষ্ট হয় সেজন্য আর করা হয়নি। বাট আজকে চেষ্টা করলাম বরবটির সাথে পটলের খোসা ভাজা করতে, দেখতে যে আসলে কেমন লাগে খেতে। তো যাই হোক, আমি আমার সবজিগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে আলাদা আলাদা করে রাখছি সব কিছুই। একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে বেগুনগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায় আলু বেগুন এগুলো। যাই হোক, এটা তো হয়েই গেছে, নেক্সট বার থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে না হয়। আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর এর মাঝখানে হচ্ছে গ্রিন টি খেয়ে নিলাম, কারণ হচ্ছে আমি গ্রিন টিটা খাই অ্যাকচুয়ালি 11:30 থেকে 12টার মধ্যে, আর নাস্তা করার পরপরই আমি গ্রিন টিটা খাই না। যাই হোক, আমি রান্না স্টার্ট করলাম, সেটা হচ্ছে প্রথমেই বরবটি আলু ভাজা করব। সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলে, এবং পাশেই হচ্ছে মাছ ধোয়ার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে বরবটিগুলোকে সবুজ রেখে ভাজা করার চেষ্টা করেছি, আর সেটাতে আমি সাকসেসফুলও হয়েছি। আর এখন আমি তরকারি বসানোর জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তারপরে যা যা মশলাপাতি লাগে সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নিব। অ্যাকচুয়ালি মশলা বলতে রেগুলার মশলা, যেমন হচ্ছে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। আর এখন আমি এখানে আর কোনো মশলা দিব না, হয়তো তরকারিটা যখন ফুটে আসবে তখন হয়তো একটা মশলা দিতে পারি, সেটা স্পেশাল আমি বানিয়ে নিয়েছিলাম মশলাটা। নেক্সট ব্লগে আমি ইনশাল্লাহ বলে দিব যে আমি ওই মাছের মশলাটা কীভাবে আমি রেডি করেছি। অ্যাকচুয়ালি আমার এখন মশলাগুলোর নাম, সবগুলোর নাম আমার মনে নেই, সেজন্য আমি আর এখন বলতে পারছি না। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে, আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এটা একটু হালকা হাতে মিক্সড করে নিলাম। আর এদিকে আমি হচ্ছে বড় মাছের তরকারিটা বসিয়ে দিব, যেটাতে আমি মূলা এবং পটল দেব। আমি জানি না মূলা এবং পটল দিয়ে তরকারি কেউ খেয়েছে কিনা, বাট হচ্ছে আমি এটা রান্না করলাম এই জন্য, মূলা এবং পটল দুইটাই আমার কাছে ছিল, সেজন্য ভাবলাম রান্না করে দেখি কেমন লাগে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে একটু বাটা পেঁয়াজ এবং বাটা রসুন দিয়ে দিব। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ব্লেন্ড করা, যাই হোক তারপরে ওই মশলাটার র ফ্লেভার যাওয়ার জন্য এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিব বলতে একটু নেড়ে চেড়ে নিব। তারপর উপরে তেল চলে আসলে আমি এখানে মরিচ হলুদ এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মশলাটাতে আমি মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছগুলো ভাজিনি সেক্ষেত্রে ভালো করে কষাতে হবে, এবং কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিব, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যতটুকু মশলা থাকবে সেই মশলাটাতে আমি সবজিগুলো দিয়ে দেব। আর সবজি দেওয়ার পরে যেহেতু আমি দেখলাম যে একটু লেগে লেগে এসেছিল, সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে সবজিটা ভালো করে কষাবো। আর এমনিতে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সবজিটা কষাতে যতটুকু টাইম লাগবে সেই টাইমের মধ্যে আমি একটু ক্লিনিং করে নিব, যেগুলো হচ্ছে চুলার আশপাশটা একটু মুছে নেব ভিজা ন্যাকড়া দিয়ে। আর হচ্ছে চুলার নিচে আমি বাটি দিয়ে রাখি এবং মাটির গামলা দিয়ে রাখি, যাতে করে হচ্ছে কোনো ময়লা বা ভাতের মার এগুলো পড়লে যাতে ফ্লোরে আর কি না পড়ে সেজন্য। এখন আমি চেক করে দেখব যে সবজিগুলো সুন্দর করে কষানো হয়েছে কিনা। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢেকে দিব। তরকারিটা যখন ফুটে আসবে তখন আমি একটা মশলা দিয়ে দেবো, আর সেটার রেসিপি আমি পরে হয়তো কোনো ভিডিওতে বলে দিব। আর আমার মাছের তরকারি প্রায় হয়ে এসেছে, আমি এখন অল্প করে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্নাবান্না শেষ, আর আমি ভাত বসাবো সাউন আসার পরে, সেজন্য আমি এখন বসে থাকবো, পরে ভাতটা রান্না করে নেব। গুড ইভিনিং, এটা হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম হচ্ছে মৌচাক, তারপরে হচ্ছে মৌচাক থেকে আরও অন্যান্য জায়গায় গিয়েছি। বেসিক্যালি আমরা ছোট ছোট কিছু কাজ ছিল আমাদের, সেগুলো কমপ্লিট করতে গিয়েছিলাম। যাওয়ার পথে দেখতে পেলাম একজন আঙ্কেল ব্যায়াম করছিলেন তিনি রাস্তায় দাঁড়িয়ে। প্রথমে আমি বুঝতে পারিনি, বাট হচ্ছে পরে আমি এটা বুঝতে পারলাম। এখন আমরা সেন্টার পয়েন্টে চলে আসছি, আর সেন্টার পয়েন্ট থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, টুকটাক, তেমন কিছুই নয় আসলে। আমরা এখানে কুশন কভার এবং হচ্ছে বিছানার চাদর দেখলাম, তারপরে কিছু কিনেও নিয়ে আসলাম, যাই হোক পরে ইনশাল্লাহ দেখাবো। হচ্ছে মৌচাকের সেই বিখ্যাত গলিটাতে আমরা সিঙ্গারা তারপরে চা এগুলো খেয়ে আমরা রওনা দিলাম নাখালপাড়ার উদ্দেশ্যে, এবং হচ্ছে মৌচাকের ফুলের যে একটা দোকান আছে এটার সামনে থেকে আমরা হচ্ছে রিক্সা নিব, রিক্সা নিয়ে ওখানে যাব। নাভিস্কোতে নেমে আমরা রেলগেটের দিকে হাঁটা দিলাম, এবং ওই রোডটা এতটাই অন্ধকার ছিল যে মোটামুটি ভয়ই পাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একজন পেটুক বসে আছে, সে ভাবছিল কখন খাবার আসবে, কখন খাবার আসবে, কখন সে খাবে, সেজন্য তার চিন্তা ভাবনাটা দেখুন। খাবারের প্লেটের উপরে চলে যাচ্ছিল এবং বারবার দেখছিল যে কী কী আছে। আর আমি আজকে হ্যান্ড স্যানিটাইজার সাথে করে নিয়ে যাইনি, সেজন্য আমাকে ওখানেই হাত ধুতে হলো এবং খাওয়া শেষ করতে হয়েছে। যাই হোক রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দেয়, সেটা হচ্ছে পশ্চিম নাখালপাড়া রেলগেটের সাথেই। এখানকার যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন চাপ, সাথে আলু ভাজাও ছিল, ফ্রেঞ্চ ফ্রাই যেটা আর কি। যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাব। ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক ভালো ছিল। যাই হোক ক্যাফেটার নাম আবারও বলে দেয়, সেটা হচ্ছে ক্যাফে খায়ের। নাখালপাড়া যাওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে শাওন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পেজ দেখতে পেল যেখানে হচ্ছে তার বেশ কিছু শার্ট প্যান্ট পছন্দ হয়েছিল, আর সেগুলোতে সেল চলছিল, সেই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম। আর এটা হচ্ছে বাসায় ফেরার সময়, এত ভয়ানক রাস্তা আগে আমি কখনো দেখিনি। এখান থেকে আমরা যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, সো ওদিকেই আমরা গেলাম।
ভর্তা, যেটা হচ্ছে না খেলেই নয়, এখানে আসলে সবাই খায়। সো আমরাও নিয়ে নিলাম এবং হাঁটতে শুরু করলাম, আর দেখতে পেলাম এরকম মনোরম দৃশ্য, যেটা আমার খুব বেশি ভালো লাগে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমি এখান থেকে একটা গাছ এবং হচ্ছে দুই একটা টব কিনে নিলাম। আর আসার সময় আমরা রিক্সা দিয়ে আসছিলাম, এই সেই রিক্সা যেটা হচ্ছে এখানে থেমে আছে বৃষ্টির জন্য, আমার হচ্ছে কাগজ নেই, সেই জন্য আমরা হচ্ছে রিক্সায় আর বসতে পারলাম না, অর্ধেক রাস্তায় এসে তারপর নেমে যেতে হলো। আর যেটা দেখাচ্ছিলাম যে বাসটার অবস্থা দেখেছেন তো নিশ্চয়ই, যে এমনভাবে বৃষ্টির মধ্যে লোকজন নিচ্ছিল আর বৃষ্টিও পড়ছিল অনেক বেশি। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।